আফগানিস্তান থেকে আমেরিকা ভেঙে গেছিল আফগান মুজাহিদদের ধোলাই খেয়ে। এবার পার্বত্য চট্টগ্রাম থেকে ভাগবে বাংলাদেশ সেনাবাহিনীর ধোলাই খেয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন, আমেরিকা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভেঙে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মন্তব্যকে নিয়ে আলোচনা হচ্ছে রাশিয়া, ভারত এবং চীনা মিডিয়ায়। বাংলাদেশের একাংশ মানুষ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মন্তব্যকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে, ঠিক সেই সময়ই স্বাধীন বাংলাদেশের মাটিতেই চলছে খ্রিস্টান মিশনারিগুলোর খ্রিস্টান রাষ্ট্র তৈরির কর্মকাণ্ড। পার্বত্য চট্টগ্রামে চলছে একের পর এক গ্রাম ও মহল্লাভিত্তিক ধর্মান্তর প্রক্রিয়া। আমাদের দেশে চলছে খ্রিস্টান মিশনারিগুলোর নীরব ধর্মান্তর প্রক্রিয়া এবং খ্রিস্টান রাষ্ট্র তৈরির মিশন। বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে। আমেরিকা বাংলাদেশের একটি অংশ দখল করে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যকে নিয়ে বাংলাদেশের অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। আমেরিকা বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে না, এমনটাই অভিমত তাদের। পাহাড়ে খ্রিস্টান মিশনারিরা কী করছে তা নিয়ে তাদের বিন্দুমাত্র ধারণাও নেই। পাহাড়ে খ্রিস্টান মিশনারিরা একের পর এক গ্রামকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে চলেছে। খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে প্রাথমিক অবস্থায় অবশ্যই আগে ওই এলাকার মানুষদের খ্রিস্টান বানাতে হবে। আর আমেরিকার সরাসরি অর্থায়নে খ্রিস্টান মিশনারিরা পার্বত্য চট্টগ্রামে ঠিক এই কাজটাই করছে। বাংলাদেশের পাহাড়ি জনপদ পার্বত্য চট্টগ্রামকে ঘিরে এনজিওর আড়ালে চলছে ধর্মান্তরকরণ। দেশের গুরুত্বপূর্ণ এ জনপদে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের টার্গেট করে মাঠে নেমেছে আন্তর্জাতিক খ্রিস্টান মিশনারিগুলো। অভিযোগ, স্বাস্থ্য ও সমাজসেবার নামে দারিদ্র্যপীড়িত উপজাতি জনগোষ্ঠীকে ধর্মান্তরকরণের অপতৎপরতায় লিপ্ত বিদেশি অর্থে পরিপুষ্ট এই এনজিওগুলো। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বসবাস করে 13টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী। রাজনৈতিক বিচ্ছিন্নতা, চরম দারিদ্রতা, ক্ষুধা, মহামারী, অপুষ্টি ও স্যানিটেশন সমস্যা নিত্যসঙ্গী তাদের। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্বার্থসিদ্ধি করছে এনজিওগুলো। পশ্চিমাদের পার্বত্য অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্তের অংশ এটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 20 বছরে সেখানে 12,000 উপজাতি পরিবার খ্রিস্টান হয়েছে। এক্ষেত্রে তিন পার্বত্য জেলার 194টি গির্জা মুখ্য ভূমিকা রেখেছে। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় 73টি গির্জা রয়েছে। খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা চলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এখন এই কথা বলছে। তবে এই নীলনকশা আরও 20 বছর আগেই করে রেখেছে আমেরিকা। সেভেন সিস্টার নামে খ্যাত মিজোরাম, নাগাল্যান্ড, হিমাচল, অরুণাচল নামের ভারতীয় রাজ্যের বৃহত্তর জনগোষ্ঠী এখন ধর্মান্তরিত খ্রিস্টান। ভারত তাদের মিত্র, ফলে ভারতকে ভেঙে নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা আপাতত তাদের নেই। তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভাঙার কুপরিকল্পনা রয়েছে তাদের। আফগানিস্তান থেকে আফগান মুজাহিদরা যেভাবে আমেরিকানদের ধোলাই দিয়ে আফগানিস্তানের মাটি থেকে বিতাড়িত করেছে, একইভাবে বাংলাদেশকেও এখন এই সব মিশনারি এবং এনজিওকে বিতাড়িত করতে হবে ধোলাই দিয়ে। নয়তো আগামী কয়েক বছর পর দেখা যাবে পার্বত্য চট্টগ্রামে সংখ্যায় খ্রিস্টান সম্প্রদায় বেশি। আমেরিকা জানে বাংলাদেশ, ভারত কিংবা মিয়ানমার কোনোদিন বিমান ঘাঁটি তৈরি করতে আমেরিকাকে জায়গা দিবে না। তাই সহজ টার্গেট বাংলাদেশকে ভেঙে পার্বত্য চট্টগ্রামকে নতুন খ্রিস্টান রাষ্ট্র বানিয়ে দিয়েই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই পরিকল্পনার অংশ হিসেবেই পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিগুলো পাঠিয়ে দেয় তারা। এখনই সময় চট্টগ্রামের এনজিও এবং মিশনারিগুলোর লাগাম টেনে ধরার। পাহাড়ি সহজ সরল মানুষগুলোকে খ্রিস্টান বানানোর এমন ঘৃণ্য কাজ বন্ধ করাতে হবে। প্রয়োজনে ধোলাই দিয়ে এদের বিতাড়িত করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।